ব্যোমকেশের শরীর সারাবার জন্য সাঁওতাল পরগনার যে শহরে হাওয়া বদলাতে গেছিলাম, বছর না ঘুরতে ঘুরতেই যে আবার সেখানে যেতে হবে সেটা ভাবিনি। এবার কিন্তু স্বাস্থ্যের অন্বেষণে নয়, পুরন্দর পাণ্ডে যে নতুন শিকারের সন্ধান দিয়েছিলেন তাঁরই খোঁজে ব্যোমকেশ ও আমি বার হয়েছিলাম। সেবার কিন্তু শহরের বাইরের এই ধনী বাঙালি পরিবার সম্বন্ধে কেউ কিছু বলেননি। এবারের গল্পে এই পরিবারটাকে নিয়েই বলবো। বাবা এ না, এটুকু খেয়ে না। হ্যাঁ দে মা দে, তুই আমার এত খেয়াল রাখিস না। হ্যাঁ মা, ওই জামাই বাবা জীবনকে দেখছি না যে বড়, সে কোথায়? সে এখন বই পড়ছে। বড় ভালো ছেলে মণিলাল, বড় ভালো ছেলে, যেমন বিদ্বান তেমনি বুদ্ধিমান। ওই ও হ্যাঁ 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 হ্যাঁ, ভালো কথা। দেখো দেখিনি ভুলে বসে আছি, এই ইংরেজি তন্ত্রের বইটা ওকে দিস তো মা, ওর ভালো লাগবে। হ্যাঁ বাবা, গদা ধরা তুলসী দিনকে দিন বেপরোয়া হয়ে উঠছে। কেন? সকাল থেকে রাত অবধি ওই বেদেদের তাঁবুতে গিয়ে বসে থাকে। সাপ ব্যাং মুরগি, কখন কিছু একটা বিপদ ঘটে যাবে, এই আমি তোমাকে বলে রাখলাম। পেতে 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 আবার পেতে। আচ্ছা তুই ওদের দিদি, একটু শাসন করতে পারিস না, করিস নাকি? আমার কথা শুনলে তো, আর তোমার ওই মাস্টারমশাই রমাপতি, তার দ্বারা কিচ্ছু হবে না। দেখছি, দেখ কাজ করতো, রমাপতিকে পাঠিয়ে দিস তো। আচ্ছা শোনো, তুমি খেয়ে নাও। হ্যাঁ, দারুণ সমস্যা হয়ে গেল, আশ্চর্য, কিছু একটা করা দরকার। সব কিছুর মূলে ওই পেতে পেতে পেতে। বাবা আপনি আমাকে ডেকেছেন। হ্যাঁ, তুমি কাজ করো তো, তোমার দল বল নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ো, আমার এলাকায় যতগুলো বেদেদের তাঁবু আছে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও, আর ওদের আমার এলাকার বাইরে করে দাও। আর এক কাজ করো, দরকার পড়লে ওই মুরলীধরকে সঙ্গে নিয়ে যাবে, কাল সূর্যোদয়ের পর যেন আমি ওদের মুখ দেখতে না পাই। ঠিক আছে বাবা, এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, এই সামান্য কাজটা আমি একাই করতে পারবো, এই জন্য ভাইয়ের কোনো দরকার হবে না, আমি আসছি। আরে শোনো, দরকার পড়লে বন্দুক চালাতো দ্বিধা করবে না। ঠিক আছে, এবার দেখবো বাছাতনরা কোথায় যায়। ভালো হলো না কাজটা, একদম ভালো হলো না। কেন? দেখো ওরা বড় ভয়ঙ্কর শয়তান, তোমার যে কোনো অনিষ্ট করতে পারে। অনিষ্ট করবে ওরা আমার? কি অনিষ্ট করবে? এই কোর জলে বিষ মিশিয়ে দিতে পারে, অরণ্যে আগুন লাগিয়ে দিতে পারে, আরো ভয়ঙ্কর সব ক্ষতি করতে পারে। না না, এ ঠিক হচ্ছে না। নায়েব চাঁদমোহনের আশঙ্কা সত্যি হল। মাসখানেক পরে রামকৃষ্ণ তার পরিবারকে নিয়ে জঙ্গলের মধ্যে বনভোজনে গিয়েছিলেন, সেখানে আকস্মিকভাবেই সাপের কামড়ে বড় মেয়ে হরিপ্রিয়ার মৃত্যু হল। মেয়েটা এইভাবে চলে যাবে আমি ভাবতেও পারিনি। এসো এসো, এবারে আমাকে বিদায় দিন না বাবা। শিখি, আপনার স্নেহ আমি কখনো ভুলবো না, কিন্তু এ পরিবারে তো আমার আর কোনো স্থান নেই। কেন স্থান নেই? কে বললো স্থান নেই? দেখো যে গেছে সে তো গেছে, তাহলে তোমাকেও হারাতে হবে। না না, তা হয় না, তা হয় না, ভগবান যদি করেন আবার সম্পর্ক তৈরি হবে। না না, তোমাকে ছাড়তে পারবো না, তোমাকে হারাতে পারবো না আমি। চাঁদমোহন, দেখতে দেখতে দুটো বছর গড়িয়ে গেল, আমার বড় মেয়েটা চলে গেছে, তুলসীটাও কেমন যেন মনমরা হয়ে গেল। আসলে চোখের পুত্র দিদির মৃত্যুটা দেখেছি, শোকটা সামলে নিতে আরো সময় লাগবে। তবে মাস্টার রমাপতি বলছিল যে এখন নাকি ওর কথা একটু একটু শুনে অনেকটা মনোযোগীও হয়েছে। হলেই ভালো। কেমন আছো রামকিশোর?
এসো এসো ঈশান এসো 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 এই দেখো তোমার চিঠি পেয়ে আমি আর থাকতে পারলাম না। এই কবে আছি কবে নেই, তাছাড়া অনেকদিন তো তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ তো হয়নি, তাই চলে এলাম। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। হ্যাঁ জানো ঈশান, তুমি এলে তোমাকে দেখলে আমার মৃত দাদার কথা মনে পড়ে যায়। মনে হয় সবসময় যেন দাদা আমার পাশেই আছে। দেখো রামবিনোদ আমার খুব অন্তরঙ্গ বন্ধু ছিল ঠিকই, কিন্তু তুমিও তো ভায়া কম বন্ধু নও, সেই জুড়েই চলে এলাম। কলেজ থেকে রিটায়ার করার পর স্বাস্থ্য ভেঙে গেল, ডাক্তার বলল হাওয়া বদলের প্রয়োজন। তাই না, খুব ভালো করেছো, খুব ভালো করেছো ঈশান। আরে দেখো না, এখানে দুদিন এই মনোরম পরিবেশে থেকে দেখো, দেখবে তোমার মন প্রাণ শরীর সব একেবারে একদম চাঙ্গা হয়ে গেছে। বটে তো বটে। কি আপনি এখানে? হ্যাঁ এসেছি। তোমার কি আপত্তি আছে নাকি? আছে, আমার কিছু কথা আছে আপনার সঙ্গে। শ্রীধর, তোমার এত বড় স্পর্ধা যে তুমি অধ্যাপককে অপমান করেছো। অধ্যাপক অপমানিত হয়ে আজই দুর্গ ছেড়ে চলে যাচ্ছিলেন। আমি অনেক কষ্টে ওনাকে রাজি করিয়েছি দুর্গে থাকতে, দুর্গেরই একটি ঘর পরিষ্কার করে ওনাকে থাকতে রাজি করিয়েছি। শোনো, ভবিষ্যতে কোনোদিন তুমি অধ্যাপককে অপমান করবে না বা রাত বিরেতে দুর্গে যাবে না, মনে থাকি দেন। যাও চাঁদমোহন, তুমি অধ্যাপকের খাওয়া দাওয়ার দিকে একটু ভালো করে নজর দিও, আর বংশীধর বা মুরলীধর যাতে রাত বিরেতে না যায়, যদি যায় আমাকে জানিও। আমি একটা অধ্যাপকের সঙ্গে দেখা করে আসছি। প্রচণ্ড শখ থেকে ব্যাপারটা ঘটেছে বুঝলেন, এই জ্বরটা দু তিন দিনের মধ্যে ছেড়ে যাবে, কিন্তু ওনার হার্ট মারাত্মক জখম হয়েছে। আমার মনে হয় ওনাকে এরপর থেকে সারা জীবন হার্টের ওষুধ খেয়ে যেতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, তাহলে ওই ভুল বকার ব্যাপারটা কি? ওটা আজ রাত্রিটা থাকবে, তারপর জ্বর নেমে গেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি ওই সাধু বাবার ব্যবস্থাটা করছি। না না বলছি, শোনো, মাথা গরম করে অমঙ্গল ডেকে এনো না। বেদেদের ব্যবস্থা করে কি হয়েছিল তোমার মনে নেই? রামকিশোর সুস্থ হোক, তারপর সে যা বলবে তাই হবে। কি বলছো রমাপতি, ঈশান মারা গেছে? আগে হ্যাঁ, আপনি তাড়াতাড়ি চলুন। চল। সাপের বিষে যখন মারা গেছেন আর সেটা যখন অস্বীকার করার উপায় নেই, তাহলে সন্দেহটা কিসের? সন্দেহের অনেকগুলো ছোট ছোট কারণ আছে ব্যোমকেশ বাবু। যেমন প্রথম কারণ, ধরুন যদি সর্পাঘাতে মৃত্যু হয় তাহলে মাথায় আঘাত লাগলো কি করে? না দেখুন, এমনও তো হতে পারে যে সাপ কামড়াবার পরে ভয় পেয়ে উনি মাটিতে পড়ে যান, তারপরে মাথায় আঘাত লাগে এবং অজ্ঞান হয়ে যান, তারপরেই ওনার মৃত্যু ঘটে। না অজিত, দুর্গের মধ্যে সাপ আসবে কি করে? আমি তন্ন তন্ন করে দুর্গ খুঁজে দেখেছি, সেখানে সাপের চিহ্ন মাত্র নেই। আচ্ছা আপনি আমাকে বলেছিলেন না যে দু বছর আগে রামকিশোরবাবুর মেয়েরও সর্পাঘাতেই মৃত্যু হয়েছিল। তাকে সাপে কামড়েছিল জঙ্গলে, সেখানে সাপ আসা সম্ভব, কিন্তু দুর্গে, দুর্গে কি করে সাপ আসবে? পাহাড়ের গা বেয়ে সাপের ওঠা সম্ভব নয়। তাছাড়া দুর্গে ইঁদুর বা ব্যাং এমন কিছুই নেই যার লোভে সিঁড়ি ভেঙে সাপ উঠবে। তাহলে? তবে যদি কেউ সাপ নিয়ে দুর্গে ছেড়ে দিয়ে থাকে তাহলে আলাদা কথা। আর কিছু? আর একটা কথা ভাবার মতন রয়েছে ব্যোমকেশবাবু। ভেবে দেখুন, অধ্যাপক মশাইয়ের মুঠির মধ্যে একটা স্বর্ণ মুদ্রা ছিল, সেটা এলো কোত্থেকে? হয়তো তার নিজের জিনিস। ওনার আর্থিক অবস্থার যা পরিচয় আমি পেয়েছি,
তাতে উনি মোহন নিয়ে ঘুরে বেড়াতেন এটা অবিশ্বাস্য। এগুলোকে অবহেলা করা যায় না। তাছাড়া রামকিশোর বাবুর পরিবারও ভালো নয় ব্যোমকেশবাবু। কিরকম বলছি, এই রামকিশোর বাবুর একটা গুপ্ত জীবন আছে। আপাত দৃষ্টিতে লোকটাকে দেখে ভালো মানুষ মনে হলেও আমার ধারণা এটা একটা পোষা বাঘের নিরীহতা মাত্র। তা নাহলে দেখুন না, যৌবন পার হতে না হতেই তিনি কেন পরিবার শুদ্ধ এই জঙ্গলের মধ্যে অজ্ঞাতবাস শুরু করলেন। এবার আসুন তার ছেলে মেয়েদের কথা। রামকিশোর বাবুর বড় ছেলে বংশীধর, সে একটা আকাট গুয়ার। সে যে পদ্ধতিতে জমিদারি চালায় দেখে মনে হয় যেন সে চেঙ্গিস খার ভাইরা ভাই। শুনেছি নাকি ওই বংশীধর জমিদারি চালাতে গিয়ে দু একটা খুন জখমও করেছে। অবশ্য হ্যাঁ, তার কোনো সাক্ষী সাবুত প্রমাণ অবশ্য পাওয়া যায়নি। আচ্ছা, ওই বংশীধরের বয়স কত? সে কি বিয়ে করেছিল? বয়স সেই আন্দাজ 30 বছর। হ্যাঁ, বিয়ে করেছিল। বিয়ে করেছিল ঠিকই, কিন্তু বিয়ের 2 মাস যেতে না যেতেই তার স্ত্রী পাহাড়ের খাদে লাফিয়ে পড়ে, নাকি কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তাও কিন্তু জানা যায়। বাবা, এ তো চমৎকার বংশ, অপঘাতে মৃত্যু লেগেই আছে। ঠিক বলেছেন অজিতবাবু। যাই হোক, এবার আসি রামকিশোর বাবুর মেজ ছেলের কথা। তার নাম মুরলীধর। সে একটি আস্ত গুণধর, বাপের আড়ালে লোচ্চামি করে বেড়ায়। অথচ দেখুন, এই বংশীধর গুণধর দুজনেই কিন্তু বাপকে প্রচন্ড ভয় পায়। কেন পায়? বাপ যদি ভালো মানুষ হতো তাহলে ভয় পেত না। তারপর ওনার মেয়ে হরিপ্রিয়া, সেও অবশ্য সর্পাঘাতেই মারা গেছে। তবে তার চরিত্র সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই। তবে জামাইটি বেশ ভালো। জামাই ওনার জামাইয়ের নাম মণিলাল, ওনার এ বাড়িতেই থাকে। ভালো, শান্তশিষ্ট, শিক্ষিত, পড়াশোনা করতে ভালোবাসে। তারপরে অবশ্য ওনার আর এক ছেলে আর মেয়ে রয়েছে। ছেলে গদাধর, সে একটু ওই ন্যালা খাপা অথচ দুষ্টু বুদ্ধিতে ভরা। আর মেয়ে তুলসী। এই তুলসীর চরিত্রটা আমার কেমন যেন লাগে, আমি আমি ঠিক বুঝতে পারি না। মানে সে ন্যাকাবোকাও নয়, নির্বোধও নয়, অথচ তো কেমন যেন, জানেন তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে আপনার ধারণা যে এদেরই মধ্যে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঈশানবাবুর মৃত্যুর জন্য দায়ী। দেখুন ব্যোমকেশবাবু, এটা আমার ধারণা, কিন্তু এটাও আমি বুঝতে পারি না যে ওই বুড়ো প্রফেসরকে মেরে এদের কি লাভ। যাকে সেসব আলোচনা পরে করা যাবে, বিকেলে বরঞ্চ আমরা একবার দুর্গ দেখতে যাব। এখন চলুন, খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। চলুন চলুন চলুন, অনেক বেলা হবে। চলুন চলো আজি, চলো। পান্ডেজি, হ্যাঁ, ওটা কি একটা ধোঁয়া উঠছে মনে হচ্ছে? হ্যাঁ, ওখানে একজন সাধু বাবা আস্তানা গেড়েছেন। তাই নাকি? কিন্তু এখানে সাধু বাবার তো ভিক্ষে পাবার কথা নয়। তা অবশ্য ঠিক, তবে আমার মনে হয় ব্যোমকেশবাবু ওই রামকিশোর বাবুর বাড়ি থেকে সাধু বাবার জন্য সিধে আসে। ও, তা কতদিন হলো উনি এখানে আছেন? তা ওই অধ্যাপক মশাই মারা যাওয়ার বেশ কিছুদিন আগে থেকে। আচ্ছা, চলুন একবার যাওয়া যাক। চলুন। প্রণাম। এরপর ব্যোমকেশবাবু কি করবেন? রামকিশোরবাবু ওখানে যাবেন না দুর্গটা একবার দেখে যাবেন? না, ভাবছি একবার দুর্গটাই দেখে যাই। বেশ, চলো। দুর্গের যে ঘরে ঈশানবাবুর মৃতদেহ পড়েছিল, পাণ্ডেজি আমাদের সেই ঘরে নিয়ে গেলেন। ঘরটা ভালো করে ঘুরে দেখলাম। আমাদের কথার মধ্যেই হঠাৎ রমাপতি তুলসী ও গদাধরের খোঁজে উপস্থিত হলো। রমাপতির কাছ থেকে জানতে পারলাম, ঈশানবাবুর খুনের রাতে সে নাকি অনেকক্ষণ অধ্যাপকের সঙ্গে এই দুর্গের পুরনো ইতিহাস নিয়ে আলোচনা করেছিল। ঈশানবাবু পরের দিন বাকি গল্পটা শেষ করবেন বলে কথা দিয়েছিলেন, কিন্তু সে সুযোগ তিনি আর পাননি। আরও জানা গেল ঈশানবাবু নাকি ডায়েরি লিখতেন। পাণ্ডেজি বললেন সেই খাতা পুলিশের জিম্মায় আছে, সুতরাং আমরা যে কোনো সময় তা দেখতে পারব। রমাপতি চলে গেল, আমরা রামকিশোরবাবুর বাড়ি গেলাম।
যার ধন তার ধন নয়, নেপোই মারে দই। মণিলাল দুর্গটা নেবে কেন? আমি কি ভেসে এসেছি? দুর্গটা আমি নেব। তুমি নেবে কেন? আমার অধিকার সবার আগে, ওই দুর্গ আমি নেব। আমি ওই দুর্গ মেরামত করে ওখানে বসবাস করবো। খবরদার বলছি, আমার মুখের মধ্যে কথা বলবে চুতিয়ে তার মুখ আমি ছেড়ে ফেলবো। আমার সম্পত্তি আমি যাকে খুশি দিয়ে যাবো, আমার সম্পত্তি আমি মণিলালকে দিয়ে যাবো, তাতে কার কি? আমি তো কিছু চাইনি, আমি তো কিছুই চাইনি। ভেতরে ভেতরে শুধু বাবাকে বশ করেছো। একটা পিট পিটে শয়তান কথা কাজ কি? এত উত্তেজনা আপনার শরীরের পক্ষে ভালো নয়। কথাবার্তাগুলো এখন বরং থাক, পরে আরেকদিন হবে। না ডাক্তার না, আমি এই সমস্ত ব্যাপার আর বেশি দিন ছুড়িয়ে রাখতে চাইছি না। যত তাড়াতাড়ি পারি আমি সেটেল করতে চাইছি। আরে বাবা, কবি আছি কবি নেই কেউ বলতে পারে না। হিমাংশু বাবু, এই দলিল সম্পত্তি সব সমস্ত নিয়ে আপনার সঙ্গে আমি অতীতে অনেক আলোচনা করেছি, আপনি সমস্ত কিছু জানেন। সুতরাং সেই আলোচনাগুলো আরেকবার আমি করতে চাইছি না। আপনি যত তাড়াতাড়ি পারেন দলিল রেজিস্ট্রি করেন ততই মঙ্গল। বেশ, তাই হবে, আজ তাহলে ওঠা যাক। আমিও আজ বড় না আসি। নমস্কার। নমস্কার রামকিশোরবাবু, এনারা দুজন আমার বন্ধু, কলকাতা থেকে এসেছেন, আপনার দুর্গ দেখতে চান। আরে আসুন আসুন আসুন, আমার নাম রামকিশোর সিংহ, আপনারা আমার দুর্গ দেখতে এসেছেন এ তো আমার পরম সৌভাগ্য। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী, আর উনি হলেন আমার বন্ধু এবং সহকারী শ্রী অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার। নমস্কার। আমি শুনলাম যে আপনার এখানে ঈশানবাবু এসেছিলেন এবং সর্পাঘাতে মারা গেছেন। উনি আমার বিশেষ পরিচিত ছিলেন, আমি ওনার ছাত্র ছিলাম। হ্যাঁ, আমার বড় ছেলেও থাকে থাকে সে সমস্ত কথা। ঈশান আমার প্রাণের বন্ধু, বহু ছোটবেলাকার বন্ধু। সেই বন্ধু আমার বাড়িতে এসে অপঘাতে মারা যাবে, বড় লজ্জার বিষয়। এ আমি জীবনেও কোনোদিন ভুলতে পারবো না। আচ্ছা, উনি তো আপনার দাদারও বন্ধু ছিলেন। হ্যাঁ, কিন্তু দাদা তো আজ প্রায় 30 বছর আগে মারা গেছেন। আচ্ছা আচ্ছা, তার মানে এখন আপনার সঙ্গেই ঘনিষ্ঠতা বেশি ছিল আর কি। যাক গে, আচ্ছা ওনাকে মানে এ বাড়িতে আসার আগে আর কে কে চিনতেন? মানে আপনি তো চিনতেনই, আর আর আমার নায়েব চাঁদমোহন চিনত। চাঁদমোহন? হ্যাঁ। কেন, আপনার ড্রাইভার সে তো অনেক পুরনো লোক, সে চিনত না? হ্যাঁ, বুলাকি লাল তো, হ্যাঁ 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 চিনত চিনত। আর আপনার বড় ছেলে বোধ হয় ওনার ছাত্র ছিলেন। মানে আচ্ছা, আর একটা প্রশ্নের একটু উত্তর দিন তো। মানে ঈশানবাবুর হাতে একটা মোহর পাওয়া গেছে, তা সেটা উনি পেলেন কোত্থেকে? সেটা তো ভারী আশ্চর্যের ব্যাপার। ঈশানের আর্থিক অবস্থা এমন ছিল না যে তার হাতে একটা মোহর থাকবে বা সে মোহর নিয়ে ঘোরাফেরা করবে। আচ্ছা, এমন কি হতে পারে না যে দুর্গের কোথাও সেটা কুড়িয়ে পেয়েছিল? এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আমাদের পূর্বপুরুষদের বহু সোনা দানা ওই দুর্গে সঞ্চিত ছিল। সেপাহীরা যখন লুটতরাজ করতে আসে তখন এক আধটা মোহর এদিক ওদিক ছটকে যাওয়াটা খুব একটা বিচিত্র নয়। আর যদি তাই সত্যি হয় তাহলে ওই মোহর আমারই সম্পত্তি। যদি ওই মোহরটা আপনারই সম্পত্তি হতো তাহলে তো ঈশানবাবু ওটা আপনাকে ফিরিয়ে দিতেন। তার কারণ আমি ওনাকে যতদূর চিনি উনি অন্যের সম্পত্তি আত্মসাত করার লোক নন। হুম হুম, তা ঠিক। কিন্তু এটাও তো আপনি স্বীকার করবেন যে অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। মানে ওই মোহর যখন উনি কুড়িয়ে নেবার চেষ্টা করছিলেন তখনই হয়তো সর্পাঘাতে ও মারা যায়, মানে সময় পায়নি। আচ্ছা, দুর্গে তো বিজলি বাতির ব্যবস্থা নেই। হুম, তাহলে ঈশানবাবু কি ওই কেরোসিনের বাতি নিয়ে গিয়েছিলেন? হুম, না না, মানে একটা কথা শুনুন, মারা যাবার সপ্তাহ খানিক আগে ঈশান আমার কাছ থেকে একটা টর্চ চেয়ে নেয়, কিন্তু মারা যাবার পর ওর সব কিছু খুঁজে পাওয়া যায়,
ওই ব্যতিক্রম শুধু ওই টর্চটা। সে কি টর্চটা গেল কোথায়? আমার বিশ্বাস যে পরের দিন সকালবেলার গোলমালে ওই টর্চটা কেউ সরিয়েছে। তাই নাকি? কে সরাতে পারে? আপনার কাউকে সন্দেহ হয়? না না মনি, এ তোমার ভুল ধারণা। রমাপতি নিলে সে নিশ্চয়ই স্বীকার করত। বেশ, আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। তাছাড়া ভীষণ সুন্দর জায়গায় আপনি বাড়ি করেছেন, এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না। বেশ তো, থাকুন না দুদিন। আর দুদিন থাকলেই প্রাণ পালাই পালাই করবে। নেহাত আমরা এখানে থাকি অভ্যেস হয়ে গেছে তাই। বেশ, আপনার আমন্ত্রণ আমার মনে থাকবে। তবে একটা কথা দিতে হবে, আমি যদি আবার আসি তাহলে ওই দুর্গে আমাদের থাকতে দিতে হবে। তার কারণ ক্ষুধিত পাষাণের মতো ওই দুর্গটা আমাকে চেপে বসেছে। না ব্যোমকেশবাবু, ঈশানের ঘটনার পর কাউকে আর দুর্গে থাকতেই তো আমার ইচ্ছে হয় না। ঠিক আছে, আসুন, তখন দেখা যাবে আর কি। তার মানে ব্যোমকেশবাবু আপনার বিশ্বাস যে এই মৃত্যুটা স্বাভাবিক সর্পাঘাতে হয়নি? সেটা এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কয়েকটা বিষয়ে আমার খটকা লাগছে। মোহরটা এলো কোথা থেকে? টর্চটাই বা গেল কোথায়? রমাপতি সত্যি কথা বলছে তো? আর দুর্গটা সবাই চায় কেন? আর মণিলালকে কর্তা ছাড়া আর কেউ দেখতে পারে না কেন? মণিলালও কিন্তু রমাপতিকে দেখতে পারেন না। সেটা তো খুবই স্বাভাবিক, তার কারণ ওরা দুজনেই রামকিশোরবাবুর আশ্রিত। আসলে কি, এ বাড়িতে কেউ কাউকে দেখতে পারে না। অবশ্য সেটা আমাদের সুবিধে। আচ্ছা পাণ্ডেজি, বংশীধর কতদূর লেখাপড়া করেছিল? আমি তো জানি ম্যাট্রিক পর্যন্ত। অবশ্য পরে ওই বহরমপুরে পড়তে গিয়েছিল, কিন্তু কয়েক মাস পরেই ফিরে আসে। গোলমেলে লাগছে, গোলমেলে লাগছে। হঠাৎ পড়াশোনা ছেড়ে দিল কেন? যেমন ব্যোমকেশবাবু, সত্যি যদি আপনার ব্যাপারটা গোলমেলে লাগে তাহলে খোঁজ নিয়ে দেখতে হবে। খুব একটা অসুবিধে হবে না, মাত্র কয়েক বছর আগেকার ঘটনা তো। ও কলেজে খবর নিলেই জানা যাবে। তবে ব্যোমকেশবাবু যাই বলুন না কেন, রামকিশোরবাবু কিন্তু তার বন্ধুর মৃত্যুতে খুব একটা শোক টোক পাননি, বরং আমার মনে হলো ওই মোহরটা বাগানোর মতো। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত, কাঙালির ধনচুর। আসলে পাণ্ডেজি, আমাদের ওই ঈশানবাবু জিনিসপত্র একটু খুঁটিয়ে দেখতে হবে, তারপর ওই খাতাটাও পড়তে হবে, তারপর ওই দুর্গে গিয়ে জাঁকিয়ে বসতে হবে। আপনি ব্যবস্থা করুন। সে ভালো কথা, কিন্তু দেখুন ওদের দেওয়া খাবার কিন্তু খাওয়া চলবে না, কারণ বলা তো যায় না কার মনে কী আছে, আমার কিন্তু বিশ্বাস নেই। হ্যাঁ, সে ঠিকই বলেছেন। আচ্ছা আপনার কি ইকমিক কুকার আছে? হ্যাঁ আছে। ব্যাস, তাহলে তো ল্যাটা চুকেই গেল। আচ্ছা আর একটা কথা, আমার কেবলই মনে হচ্ছে যে আমি ওই রামকিশোরবাবুকে কোথায় যেন দেখেছি। কোথায় দেখেছি বলুন তো। না ব্যোমকেশবাবু, রামকিশোরবাবুকে আপনার দেখার কোনো সম্ভাবনাই নেই। হ্যাঁ, এমন হতে পারে যে ওনার মতো দেখতে কাউকে দেখেছেন, এখন গুলিয়ে যাচ্ছে, সেটা হতে পারে। হ্যাঁ তাও হতে পারে। তাহলে আপনি সব ব্যবস্থা করুন, আমরা কিন্তু দু তিন দিনের বেশি থাকবো না এখানে। ব্যোমকেশবাবু আপনি বলছেন বটে, আমার কিন্তু ঠিক মনটা সায় দিচ্ছে না। কি জানি, যদি সত্যি দুর্গের মধ্যে সাপ থাকে তাহলে তো খুব মুশকিল না, মানে কি? চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমরা হচ্ছি সাপের ওঝা। বেশ, আপনি যখন বলছেন তখন যাই, সব ব্যবস্থা করি গিয়ে। ভালো কথা, আমি যাওয়ার পথে একবার অফিস ঘুরে যাচ্ছি, ওখানে আমার মুন্সি আতাউল্লাহ আছে, ও আপনাদের ঈশানবাবুর সমস্ত জিনিসপত্র দেখিয়ে দেবে। আরে ডক্টর ঘটক এসে গেছে। আসুন 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 ডক্টর ঘটক, তাও কেমন আছেন বলুন। ভালো। শুনুন, আমি একটা কাজে বেরোচ্ছি, ব্যোমকেশবাবু অজিতবাবু আছেন, একটু গল্প টল্প করুন, আমি এক্ষুনি আসছি। আসুন। কাল আপনাদের সঙ্গে ভালো করে কথা বলার সুযোগ পাইনি, তাই আপনি না আসলে আমরাই যেতাম। বসুন। ধন্যবাদ। বসো অজিত। তারপর কেমন আছেন? চলে যাচ্ছে। আচ্ছা ডাক্তার ঘটক, কালকে আমি রামকিশোরবাবুর বাড়িতে বিষয় সম্পত্তি নিয়ে কিছু আলোচনা শুনলাম, আরও শোনার কৌতূহল আছে যদি আপনার কোনো বাধা না থাকে। না না, বাধা কিসের? রামকিশোরবাবু তো লুকিয়ে কিছু করছেন না। ওনার শরীর হঠাৎ ভেঙে যাওয়ায়
উনি ভয় পাচ্ছেন যে হঠাৎ যদি ওনার মৃত্যু হয় তাহলে ওনার বড় দুই ছেলে ওই মামলা মোকদ্দমা করে সম্পত্তি নষ্ট করবে, নাবালক ছেলে মেয়ে দুজনকে হয়তো সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করবে। তাই উনি জীবিত থাকতে থাকতেই সম্পত্তির ভাগ বাটোয়ারা করে দিয়ে যেতে চান। সম্পত্তি চার ভাগ হবে, দুভাগ পাবে ওনার বড় দুই ছেলে আর বাকি দুভাগ উনি নিজের কাছেই রাখবেন। ওনার মৃত্যুর পর ওয়ারিশন সূত্রে গদাই আর তুলসী তার মালিক হবে, বড় ছেলে দুজন আর কিছু পাবে না। আচ্ছা, ওই দুর্গ নিয়ে কি একটা ঝগড়া হচ্ছিল? হ্যাঁ, রামকিশোরবাবু দুর্গটা নিজের কাছেই রাখছেন আর ওই দুর্গের ওপরই বড় দুই ছেলের লোভ সব থেকে বেশি। আচ্ছা, মণিলালকে দুর্গটা দেওয়ার কথা হয়েছিল কেন? হ্যাঁ, ব্যাপার হচ্ছে রামকিশোরবাবু ওই তুলসীর সাথে মণিলালের বিবাহ স্থির করেছেন। মণিলাল ওনার বড় মেয়েকে বিয়ে করেছিল, মেয়েটি মারা গেছে জানেন বোধ হয়। তো কালকে কথায় কথায় রামকিশোরবাবু বলছিলেন যে ওনার মৃত্যুর পর বসত বাড়ি পাবে গদাই আর মণিলাল দুর্গ। মণিলাল মানেই তুলসী, মণিলালকে আলাদা করে কিছু দেওয়া হচ্ছে না। আর তাইতেই এই বংশী আর ওই মুরলী ঝগড়া শুরু। ও আচ্ছা, কিন্তু তুলসীর তো বিয়ে দেরি আছে, মানে ওর বয়সই বা কত? হ্যাঁ, আধুনিক মতে বিয়ের বয়স হয়নি বটে, কিন্তু তুলসী নিয়ে আর ছোটটি নয়। রামকিশোরবাবু শিগগিরই ওদের বিয়ে দেবেন। তাছাড়া ওনার যদি হঠাৎ মৃত্যু হয় তাহলে ওই নাবালক ছেলে মেয়ে দুটিকে দেখাশোনা করবার জন্য একজন নির্ভরযোগ্য অভিভাবক তো দরকার নাকি? আর তাছাড়া রামকিশোরবাবু বড় দুই ছেলের ওপর বিন্দুমাত্র আস্থা রাখেন না। হ্যাঁ, আমিও যতদূর দেখেছি আস্থা রাখবার কোনো কারণও নেই। আচ্ছা, মণিলাল মানুষটি কেমন? ঠান্ডা মাথার লোক, ওই মণিলালের ওপরই রামকিশোরবাবু ভরসা করেন সব থেকে বেশি। তবে ডাক্তার ঘটক বলুন, আপনার রোগী সম্পর্কে কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। রোগী? কোন রোগী? রামকিশোরবাবু, বিশেষ করে দলিল রেজিস্ট্রি করার আগে। ডাক্তার ঘটক চলে গেলে আমরা গুদাম ঘরে গিয়ে ঈশানবাবুর জিনিসপত্র দেখলাম, বিছানা, তোশক, বালিশ, বোমকে সব কিছু পরীক্ষা করে কিছুই পেল না। অবশেষে মুন্সিজি সোনার মোহরটা দেখালেন, ব্যোমকেশ উল্টে পাল্টে দেখল, তাতে ফার্সি ভাষায় লেখা আছে নবাব আলীবর্দী খাঁর আমলের ছাপা, তারিখ নেই। মুন্সিজি ফার্সি ভাষা জানেন, সেই কারণে আমাদের সুবিধে হয়েছে। এরপর ব্যোমকেশ টিনের তরঙ্গটি ঘেঁটে একটি পাতলা খাতা বার করল। পড়ো শুনি। পড়ব? হুম, পড়ো। খুবই অস্পষ্ট লেখা, চেষ্টা করছি। হ্যাঁ, হুম। রাজা জানকীরাম খেতাব পাইয়া কিছুকাল বিহার শাসন করিয়াছিলেন এবং প্রভূত ধন সম্পত্তি উপার্জন করিয়াছিলেন। জানকীরামের বংশধরদের স্বভাব ছিল টাকা হাতে আসিলেই তাহা স্বর্ণে রূপান্তরিত করিয়া রাখা। এইভাবে রাশি রাশি মোহর সঞ্চিত হইয়াছিল। বাহ, তারপর? হঠাৎ দেশে আগুন জ্বলিয়া উঠিল, সিপাহী বিদ্রোহের আগুন। রাজারাম খবর পেলেন যে একদল সিপাহী দুর্গ লুট করিতে আসিতেছে। তিনি সম্পত্তি রক্ষার জন্য প্রস্তুত হইলেন। উপযুক্ত পুত্র জয়রামের সঙ্গে পরামর্শ করে স্ত্রী পুত্র পরিবারের সদস্যদের জঙ্গলের মধ্যে সাঁওতাল পল্লীতে পাঠাইয়া দিলেন। কেবল পুত্র জয়রাম সহ রাজারাম দুর্গে রইলেন, দুজনে মিলে সোনা লুকাইতে লাগিলেন। তিন দিন পরে ফিরিঙ্গি নায়কের অধীনে একদল সিপাহী দুর্গ আক্রমণ করিল, তাহারা পালাইতে পারিলেন না। তারপর দুর্গের মধ্যে কি হইল কেহ জানে না। সিপাহীরা চলিয়া গেলে রাজারাম ও জয়রামকে কিন্তু ইহলোকে আর কেহ দেখিল না। অতঃপর প্রায় 60 বছর এই বংশের ইতিহাস অন্ধকারে আচ্ছন্ন। তারপর এই বংশের দুই যুবক আবার মাথা তুলিলেন, রাম বিনোদ ও রাম কিশোর সিংহ, দুই ভাই। আচ্ছা, রামকিশোর প্রাচীনকালের পৈতৃক সম্পত্তি পুনরায় ক্রয় করিয়া দুর্গের পাশে দ্বিতীয় চূড়ায় গৃহ নির্মাণ করিয়া রইলেন। বাহ, তো দারুণ ব্যাপার গো। হ্যাঁ, তার মানে রমাপতি মিথ্যে গল্প বলেনি। হ্যাঁ, শোনো, তারপর কি লেখা আছে। রামবিনোদের কাছে তাহার বংশের ইতিহাস শুনিলাম। তার বিশ্বাস সিপাহী যুদ্ধের সময় লুটেরা বোধহয় সঞ্চিত ধনরত্ন লইয়া যাইতে পারে নাই। রামবিনোদ
বাঁচিয়া নাই। আমার একমাত্র অকৃত্রিম বন্ধু চলিয়া গিয়াছে, সে কি ভয়ঙ্কর মৃত্যু! দুঃস্বপ্নের মতো সে দৃশ্য আমার চোখে লাগিয়া আছে। এরপর এ কি, তো কয়েকটা পাতা ফাঁকা। এই যে, হ্যাঁ, তার মানে ওই রামবিনোদের মৃত্যুর পর কিছুকাল এই খাতাটা ব্যবহার করা হয়নি। আচ্ছা, তারপর কি লেখা আছে দেখি। বংশীধর এক মারাত্মক কেলেঙ্কারি করিয়াছে, তাহাকে বাঁচাইবার চেষ্টা করিতেছি, হাজার হোক রামবিনোদের ভাতস্পুত্র। আবার এখানটায় কিছু নেই। এখানে, আমাকে কেউ ভয় দেখাইয়া দুর্গ হইতে তাড়াইবার চেষ্টা করিতেছে। বংশীধর, আমি কিন্তু সহজে দুর্গ ছাড়িব না। ধনানর জয়ধ্বম, ধনানর জয়ধ্বম, মানে ধন উপার্জন করহ, ধন উপার্জন করহ। হ্যাঁ, আসলে কি হয়েছে, মোহরের গন্ধ পেয়ে বোধহয় স্নায়ুমণ্ডলী উত্তেজিত হয়ে গিয়েছিল আর কি। যাই হোক, আবার লেখা আছে, যদি আমি বা জয়রাম বাঁচিয়া না থাকি, আমাদের তামাম ধনসম্পত্তি সোনা দানা মোহনলালের জিম্মায় গচ্ছিত রইল। মোহনলালের জিম্মায়, লেখাটা ফার্সিতে লেখা আর তলায় বাংলা তর্জমা করা আছে। তার নিচে লেখা আছে মোহনলাল কে, তার মানে মৃত ব্যক্তি ভালো ফার্সি জানতেন। ব্যোমকেশ, কি বুঝছ? বুঝছি যে হত্যার মোটিভ পাওয়া গেল, সেই আদি এবং অকৃত্রিম মোটিভ টাকা। পাণ্ডেজি এসে বললেন, রামকিশোরবাবু গোড়ায় গোলমাল করলেও পাণ্ডেজির চাপে আমাদের দুর্গে থাকার ব্যাপারে রাজি হয়। পাণ্ডেজি সাপ বিশেষজ্ঞ আর্দালি সীতারামকে আমাদের সঙ্গে জুড়ে দিলেন। ব্যোমকেশের মুখে সব কথা শুনে পাণ্ডেজি উত্তেজিত, মোহনলালকে? তারপর আমরা দুর্গের উদ্দেশ্যে রওনা দিলাম। সীতারাম আমাদের কাজের লোক সেজে সব জিনিসপত্র গুছিয়ে নিল। প্রথমে গৃহস্বামী রামকিশোরবাবুর সঙ্গে সৌজন্যমূলক কথাবার্তার পর আমরা সন্ধে নাগাদ দুর্গের নির্দিষ্ট ঘরের দিকে এগোলাম। রামকিশোরবাবু তার জামাই মণিলালকে আমাদের সঙ্গে পাঠালেন। আমি যে ডিটেকটিভ, এই কথাটা রামকিশোরবাবু জানলেন কি করে? আগে আমি বলেছি ওনাকে, আমার তো আপনার নাম জানাই ছিল। তো আমি যখন কর্তাকে বলি, কর্তা তো দারুণ উত্তেজিত হয়ে পড়েন। তবে আপনারা দুর্গে থাকবেন শুনে উনি খুব ঘাবড়ে গেলেন। কেন? না, এখানে তো কিছুদিন আগেই একটা দুর্ঘটনা ঘটে গেল। হ্যাঁ, বুঝেছি। আপনাদের ধারণা যে আমাদেরকেও সাপে কামড়াবে। আচ্ছা, আপনার স্ত্রীরও তো সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। হ্যাঁ, এই অঞ্চলে দেখছি অনেক সাপ আছে। আমি নিজে কখনো চোখে দেখিনি। একটা কথা আমার খুব জানতে কৌতূহল হচ্ছে, আপনারা পুলিশের লোক তাই জিজ্ঞাসা করছি। ঈশানবাবুর মৃত্যু সাপের কামড়েই হয়েছিল তো? কেন, আপনার কি এ বিষয়ে কোনো সন্দেহ আছে? আগে না, কিছুই তো বলা যায় না। তবে আপনার কি মনে হয় মণিলালবাবু, মানে সাপ ছাড়া আর কি হতে পারে? আগে না না, সাপই হবে। আমি তো নিজে ওর পায়ের দাঁতের দাগ দেখেছি, যেমনটা নাকি আমার স্ত্রীর পায়ে ছিল। আচ্ছা, আজকে আমি চলি, কর্তাকে একা রেখে এসেছি, তো ওর শরীরটা ভালো নেই। আমি কাল আবার আসবো। হ্যাঁ, বেশ বেশ। যাক, এবং কেশব, ওই টর্চটা আপনারা রাখুন, কাজে লাগতে পারে। বেশ, আর ভালো কথা। ও সীতারাম! আগে হুজুর, তুমি রান্না চাপি দাও, বুঝলে? আর শোনো, চারিদিকের কি খবর? হ্যাঁ হুজুর, এই কিল্লাটা চারিদিকে আমি ঘুরে ফিরে দেখেছি হুজুর, এই সাপ নেই হুজুর। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। আর কিছু? আর হ্যাঁ হুজুর, এই কিল্লায় ঢোকার একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে ওই সিঁড়ি, আর কোনো পথ নেই হুজুর। বাহ, শোনো, আমি এখন চললাম, আর এনারা রইলেন, তুমি একটু চোখ কান খোলা রেখো, কেমন? হ্যাঁ হুজুর।
চলি। হ্যাঁ আসি। রাত্রে ব্যোমকেশ পায়চারি করতে করতে বলল, ঈশানবাবু ঠিক ধরেছিলেন, দুর্গে নিশ্চয়ই কোথাও গুপ্ত তোষাখানা আছে, তার মুটির মধ্যে মোহরের আর কোনো মানে হয় না, তিনি যখন পেরেছেন তখন আমরাও পারব। হঠাৎই পায়ে কিছু একটা হোঁচট খেল ব্যোমকেশ, তারপর টর্চ জ্বেলে দেখল একটা কানা উঁচু পাথর আলগা করে বসানো। ব্যোমকেশ ভালো করে পাথরটা উল্টে দেখে তাতে কিছু ফার্সি ভাষায় লেখা লাইন দেখতে পেল, যেটা সে ঈশানবাবুর খাতায় দেখেছিল। তখন বুঝতে অসুবিধা হলো না এ এক সংকেত লিপি, রাজারাম তার পরিবারের উদ্দেশ্যে সংকেত লিপি লিখে ধুলো কাদা দিয়ে লেখাটা অস্পষ্ট করে দিয়েছিল, যাতে তা সিপাহীদের নজরে না পড়ে। সিপাহীরা কিছু খুঁজে না পেয়ে বাপ বেটাকে হত্যা করে চলে গেল, কিন্তু রাজারামের পরিবারের কেউ এই গোপন সংকেত লিপিটা খুঁজে পেল না। খুঁজে পেল অধ্যাপক ঈশানচন্দ্র মজুমদার। এরকম নানান কথাবার্তার পর আমরা দুজনে রাত্রে ঘুমিয়ে পড়লাম। হাড়ি নিয়ে ঘরের ভেতর ঢুকছিল হুজুর, আমার সঙ্গে টক করে হাড়ি ফেলে পালিয়েছে হুজুর, এই তাতে টর্চটা একবার দিন না হুজুর। আচ্ছা নাও নাও নাও। ব্যোমকেশ কি ব্যাপার বলো তো, আমার মনে হয় কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। মানে এ তো সাংঘাতিক ব্যাপার, ঈশানবাবুকে কিসের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছিল এখন বুঝতে পারছি। হ্যাঁ কিন্তু হুজুর, কিন্তু লোকটা কি বল হুজুর, এই পা তুলে খাটের উপর বসুন হুজুর। কেন সাপ হুজুর, ওই যে লোকটা হাড়ি ফেলে পালিয়েছে না, আর হাড়ির ভিতরে সাপ ছিল হুজুর, পেরিয়ে এখানেও চলে আসতে পারে, তাই একবার দেখে নিচ্ছি হুজুর। আচ্ছা ভালো করে দেখো তো। হ্যাঁ না হুজুর, এখানে সাপ নেই। ঠিক আছে তুমি বাইরেটা গিয়ে দেখো। হ্যাঁ আমি একবার বাইরেটা গিয়ে দেখে আসি। ভালো করে দেখো, ভালো করে দেখো। হ্যাঁ তুমি কি যেন জিজ্ঞেস করছিলে তখন? আমি বলছি লোকটা কে বলো তো। ও লোকটা যে কেউ হতে পারে, ধরো তোমার গণপাক গুলাকিলাল বা তোমার সন্ন্যাসী ঠাকুর যে কেউ। আচ্ছা মহা দুশ্চিন্তার বিষয় হুজুর। হ্যাঁ হুজুর কোনো ভয় নেই হুজুর। আচ্ছা এই সাপটাকে দেখে এলাম হুজুর, ভ্যাম না সাপ হুজুর, কোনো বিষ নেই, মনে হয় কেউ আমাদের সাথে দিল লাগি করছে হুজুর। হ্যাঁ তাই হবে বোধ হয়। আচ্ছা তুমি বাইরে গিয়ে সজাগ থাকো, যাও। হ্যাঁ টর্চটা হুজুর দাও। আসি হুজুর। হ্যাঁ আসুন আসুন, কর্তা এখনই বেরোচ্ছেন, শহরে যাবেন। ও তাই নাকি, কিন্তু আমাদের যে আসছেন, তোমাকে বলেছিলাম কাগজপত্রগুলো ঠিক মতো ফাইলে। আরে 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 কেমন লাগছে নতুন জায়গা, তারপর রাত্রে আপনাদের ঘুম টুমের কোনো অসুবিধা হয়নি তো? একেবারেই কোনো অসুবিধা হয়নি, খুব ভালো জায়গা। আচ্ছা আপনি কি কোথাও বেরোচ্ছেন এখন? হ্যাঁ একটু উকিল বাড়ি যেতে হবে, কতগুলো দলিলপত্র সই সাবুত করাতে হবে তো, সেই জন্যে। দাদা আপনারা এসেছেন না, এখানেক্ষণ পরেই যাবো, কোন তার আর কি আছে? না না তার কোনো প্রয়োজন নেই, আমরা তো এমনিই বেড়াতে এসেছি, তেমন কোনো কাজ নেই। ঠিক আছে তাহলে ও রামপতি, শোনো শোনো শোনো, এদের একটু চা জল খাবারের ব্যবস্থা করো, দেখো কোনো রকম অসুবিধে না হয়। না না তাহলে আপনারা বসুন, আমি তাহলে আসি। হ্যাঁ আচ্ছা চলো। রামপতি বাবু, হ্যাঁ বলছিলাম চা জল খাবারের ব্যবস্থা করার দরকার নেই, আমরা খেয়েই এসেছি। আমি জিজ্ঞেস করছিলাম যে আজই কি ওই সম্পত্তি ভাগ বাটোয়ারা হওয়ার ওই দলিলটা রেজিস্ট্রির দিন? হ্যাঁ। যাক একটা দুর্ভাবনা কাটলো। আচ্ছা আমাকে আর একটা কথা বলুন তো। আমাকে আপনি আপনি বলবেন না, তুমি বলুন। ঠিক আছে সে হবে। আচ্ছা ওই গণপত কোথায়? গণপত মুরলিদার চাকর বাড়িতে আছে নিশ্চয়ই, সকালে দেখিনি, আমি কি ডাকবো? মানে এই তো মুরলিদার, মুরলিদার গণপতের ব্যাপারে ওনারা কিছু জিজ্ঞেস করছেন। ও তা গণপতের সঙ্গে আপনাদের কি দরকার? দু একটা প্রশ্ন করতাম আর কি। ওকে আমি ছুটি দিয়েছি, সে বাড়ি গেছে। ছুটি? হুম। কবে দিয়েছেন? কাল, কাল দুপুরে। আমি চলি, আমার আবার কাজ আছে।
লজ্জা, উনি তো চলে গেলেন কাল দুপুরে, কিন্তু কাল সন্ধ্যের পরও তো আমি গণপতকে বাড়িতেই দেখেছি। সেটাই স্বাভাবিক, কারণ কালকে রাত্রি 12টা অবধি উনি বাড়ি যাননি। যাকে আর একটা কথা বলুন তো, নায়েব চাঁদমোহন কি বাড়িতেই আছেন? হ্যাঁ, ডাকবো। হ্যাঁ, যদি তোমার কোনো অসুবিধা না হয়। না না, আমার কোনো অসুবিধা নেই, আমি এখনই ডাকছি। চাঁদমোহন বাবু, আপনাকে আমার কয়েকটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? অনেকদিন আগেকার কথা, রামবিনোদ বাবু কিভাবে মারা গিয়েছিলেন? দেখুন, এ ব্যাপারে আমি কিছু জানি না, তাছাড়া আমি সামান্য নায়েব। দেখুন, আপনি আমাকে চেনেন, তাই আমার কাছে যদি কিছু গোপন করেন তার ফল কিন্তু ভালো হবে না। যা জানেন সবিস্তারে বলুন। বেশ, আপনি যখন জোর করছেন তখন আমি যেটুকু জানি সেটুকুই বলছি। রামকিশোর আর রামবিনোদ ছিল দুই ভাই, তাদের ঘিয়ের ব্যবসা ছিল, মুঙ্গেরে ছিল মস্ত বড় আড়ত, ব্যবসা ভালোই চলছিল। কিন্তু মুঙ্গেরে হঠাৎ করে তখন প্লেগ দেখা দিল, শয় শয় লোক মরছে। এখন এত বড় আড়ত ছিল, তো আর কোথায় যাওয়া যায় না। তাই তিনজন মিলে একটা পরিকল্পনা হলো যে গঙ্গাতে একটা নৌকো ভাড়া করে থাকা হবে, সেখান থেকে এক একদিন এক একজন গিয়ে ওই আড়তটা তদারকি করে আসবে। এভাবেই চলছিল। ওই রামবিনোদবাবুর এক অধ্যাপক বন্ধু ছিলেন ঈশান মজুমদার। ব্যোমকেশবাবু, আপনি বোধহয় জানেন যে সম্প্রতি সর্পাঘাতে তার মৃত্যু হয়েছে। তিনিও এসে জুটলেন, আমরা চারজন হলাম। ভালোই চলছিল, ওই নৌকোর মধ্যেই রান্নাবান্না হতো, ওখানেই থাকা হতো, এভাবেই চলছিল। কিন্তু 10-12 দিন বাদে হঠাৎ একদিন রামবিনোদের প্লেগ হলো, শহরে গিয়েছিল তো প্রচণ্ড জ্বর নিয়ে ফিরে এলো। তো আমরা নৌকোটাকে চড়ায় ফিরলাম, রামবিনোদকে সেখানে নামালাম, কিন্তু কোনো ডাক্তার বুদ্ধির ব্যবস্থা করতে পারলাম না। প্রায় বিনা চিকিৎসায় পরের দিন রামবিনোদ মারা গেল। তারপর আপনারা কি করলেন? আমরা প্রাণের ভয়ে নৌকো করে ভাগলপুর পালিয়ে এলাম। আর ওই রামবিনোদবাবুর দেহ সৎকার করেননি? না না, সৎকার করার কোনো উপকরণ আমাদের কাছে তখন ছিল না, তাই গঙ্গাতেই ভাসিয়ে দিলাম। বেশ, আপনার কাছ থেকে আর এখন তেমন কিছুই জানার নেই, এখন আসি, পরে আবার আসবো। নমস্কার। আমি গদাধর, আর এই আমার বোন তুলসী। জামাই বাবুর সঙ্গে না তুলসীর বিয়ে হবে জানো? ঠিক আছে, কি মুশকিল, তুমি বসো 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 বসো। তোমার নাম তুলসী তাই তো? তোর সঙ্গে আমি একটু গল্প করতে চাই। বাড়ি মিষ্টি মেয়ে তাই না অজিত? আচ্ছা, ঈশান বাবু তো তোমার বাবার বন্ধু ছিলেন, তোমার সঙ্গে ভাব হয়েছিল? হ্যাঁ, উনি আমাকে অনেক গল্প বলতেন, অনেক রাত পর্যন্ত জেগে তার সঙ্গে গল্প করতাম, রাতে ওনার ঘুম হতো না। যে রাতে ঈশান বাবু মারা যান সেদিন তুমি কোথায় ছিলে? আমাকে ঘরে বন্ধ করে রাখা হয়েছিল। সে কি? হ্যাঁ, আমি যখন তখন যেখানে সেখানে ছুটে বেড়াই তো, তাই ওরা সুযোগ পেলেই আমাকে বন্ধ করে রাখে। ওরা? ওরা কারা? সবাই, বাবা, বড়দা, মেজদা, জামাইবাবু। তা সেদিন রাত্রে তোমাকে কে বন্ধ করে রেখেছিলেন? বাবা।
আর কালকে তো মেজদা বন্ধ করে রেখেছিলেন তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলে? আমি সব জানতে পারি। আচ্ছা, তোমার বরদার তো বিয়ে হয়েছিল, তা বৌদিকে তোমার মনে আছে? হ্যাঁ, কেন থাকবে না, বৌদি দারুণ সুন্দর ছিলেন। কিন্তু দিদির তাকে ভারী হিংসা হতো। তা বৌদি হঠাৎ আত্মহত্যা করলেন কেন? তা জানি না। সেদিন রাত্রে দিদি আমাকে ঘরে বন্ধ করে রেখেছিল। এই বাড়িতে তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো? মাস্টার মশাইকে, উনিও আমাকে খুব ভালোবাসেন। মনিলালকে বাসো না? না, উনি কেন মাস্টার মশাইকে হিংসা করে? ওর সঙ্গে আমার বিয়ে হলে আমি ওকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেবো। বেচারি। তুলসী এসেছিল না? হ্যাঁ, এই মাত্র গেল, কেন? অথচ আমি ওকে খুঁজে খুঁজে আমি চলি। না না না, শোনো 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 শোনো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, তুমি বসো এখানে, বসো, এসো এসো। বলছিলাম রমাপতি, 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 তোমাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। এই যে ঈশানবাবুর মৃত্যুটা, ধরে নাও যে সন্দেহজনক, মানে তুমি তো এবারই সকলকেই চেনো, কে খুন করেছে বলে তোমার মনে হয়? দেখুন, আমি ওদের আশ্রিত, তবে অবস্থায় পড়লে বোধ হয় যে কেউ খুন করতে পারে। চাঁদমোহন? বোধ হয় না। মণিলাল? দেখুন, মানুষ খুন করার মতো সাহস ওনার নেই, তবে উনি কেবল চুকলি করে মানুষের অনিষ্ট করতে পারেন। আচ্ছা, তুমি টর্চ চুরি করেছিলে? আমি জানি কে এই বদনাম দিয়েছে, কিন্তু আপনি বলুন তো, সামান্য একটা টর্চ আমি কেন চুরি করব? তার মানে তুমি করো, তাই তো? যাক, আচ্ছা, ওই তুলসীর সঙ্গে মণিলালের বিয়ে হবে সেটা তুমি জানো? হ্যাঁ জানি, কর্তার তাই ইচ্ছে। কিন্তু এই বিয়ে যদি হয় তাহলে সত্যি একটা বিশ্রী কাণ্ড হয়ে যাবে। চলি। হ্যাঁ, আমি সব। বাবা, ছোকরার সাহস আছে বলতে হবে। অজিত, ঘুমিয়ে পড়লে নাকি? সীতারাম? জি হুজুর। শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। বছর দুই আগে এখানে একদল বেদে এসে তাঁবু গেড়েছিল। এ বাড়ি থেকে কারা কারা সেখানে যাতায়াত করতো তুমি পুলাকি লালকে দিয়ে একবার খবর নাও তো, আর সবিস্তারে আমাকে জানাও। আগে হুজুর। এসো। আচ্ছা ব্যোমকেশ, হঠাৎ বেদেদের সম্পর্কে কৌতূহল কেন? সাপের বিষটা কোত্থেকে এলো সেটা জানতে হবে না? ও, তাই জন্যই তো খবর নিতে বল। ব্যোমকেশ বাবু। হ্যাঁ বলুন। তারপর নতুন কোনো খবর আছে নাকি? খবর বলতে, ঈশানবাবু গুপ্ত তোষাখানার সন্ধান পেয়েছিলেন। তাই বলুন মশাই, ওই জন্যই বেচারিকে খুন হতে হলো। এখন আমাদের প্রশ্ন হচ্ছে কে খুনটা করেছে, তাই তো? সেটা রামকিশোরবাবু থেকে সন্ন্যাসী যে কেউ হতে পারে, আসল প্রশ্ন সেটা নয়, আরও অনেক প্রশ্ন আছে। যেমন? যেমন সাপের বিষটা এলো কোত্থেকে, ওই বিষটা ঈশানবাবুর শরীরে ঢুকলোই বা কী করে, আর কী এমন যন্ত্র হতে পারে যেটা চিহ্ন সাপের দাঁতের মতো? আপনি তো ঈশানবাবুর পায়ে ওই দাগ দেখেছিলেন, আপনার কি মনে হয় ওটা ইঞ্জেকশনের চিহ্ন? না না না, ইঞ্জেকশন কী করে হবে, কারণ পাশাপাশি দুটো দাগ ছিল তো। সেটা খুব স্বাভাবিক, একটা লোক অজ্ঞান হয়ে যাওয়ার পর তার শরীরে দুবার সুচ বিধানও তো খুব একটা কঠিন কাজ নয়। হ্যাঁ, তা অবশ্য ঠিক। হ্যাঁ,
আচ্ছা আর কি কি প্রশ্ন বলুন তো। গুপ্ত তোষাখানাটা এই দুর্গের ঠিক কোথায় আছে? ব্যোমকেশের সন্দেহ মতো আমরা ওই গজাল পোতা ঘরে এসে গজাল ধরে ঠেলাঠেলি শুরু করলাম। পাণ্ডেজি হঠাৎ একটা গজাল ধরে ঠেলতেই তা নড়ে উঠল। তারপর আমরা তিনজনে একসঙ্গে ঠেলতেই একটা পাথর সরে গেল। আমরা গর্তের ভিতরে প্রবেশ করলাম। টর্চের আলো ফেলতেই দেখলাম একটা গুপ্ত ঘর, তার মধ্যে সারি সারি মাটির হাঁড়ি, একটা বড় উনুন, তার সাথে একটি হাপরের নল, এক কোণে চকচক করছে একটা ছোট্ট বৈদ্যুতিক টর্চ। প্রচণ্ড উত্তেজনায় হাঁড়িগুলোর ঢাকনা খুলে দেখি সেগুলো ফাঁকা। ব্যোমকেশ একটি হাঁড়ির ভিতর থেকে নুনের মতো কি যেন রুমালে বেঁধে নিল। হতাশ হয়ে আমরা ফিরে এলাম। ব্যোমকেশ বলল তিনটে সম্ভাবনা রয়েছে। এক, সিপাহীরা সব লুটেপুটে নিয়ে গিয়েছে। দুই, ঈশানবাবুকে যে খুন করেছে সে সেই রাত্রে সব মাল সরিয়েছে। আর তিন, রাজারাম অন্য কোথাও মাল লুকিয়েছিল। এই সময় সীতারাম এসে জানালো, হুজুর এই বুলাকিলাল বলল বাড়ির প্রত্যেকেই ওই বেদেদের তাঁবুতে যাতায়াত করতো, আর ওই বুলাকিলাল ও মাঝে মাঝে যেত ওই হাত দেখাতে আর কি। হাত দেখাতে? হ্যাঁ হাত দেখাতে, ওই বেদিনীরা ভালো হাত দেখে তো। জাগে মঙ্গেশবাবু, আমার একটু কাজ আছে, আমি এখন উঠি, বুঝলেন? ও আচ্ছা, পরে আবার আসবো। আচ্ছা শুনুন, আপনাকে একটা কাজ করতে হবে, দাঁড়ান, এটা ধরুন, এটা একটু আপনি কেমিক্যাল অ্যানালিসিস করবেন, ঠিক আছে? আমি যতদূর খবর সংগ্রহ করেছি আমার মনে হচ্ছে এখনই নিরাশ হওয়ার কিছু হয়নি। ঈশানবাবু যে খুন হয়েছেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ। বেশ তাই হবে, চলি। আচ্ছা অজিত, মোহনলাল মস্ত বড় বীর ছিলেন তাই না? আমি কি হয়েছে বুঝছি, সে কি কে দাঁড়িয়ে দিয়েছে? বলো। দুটো কলম ছিল, তা আমি ভাবলাম ওই দুটো কলম নিয়ে উনি কি করবেন, তাই একটা কলম মাঝে মাঝে গিয়ে দিয়েছিলাম। জামাইবাবুকে না বলে তাই তো? মাঝে মাঝে একটাও কলম ছিল না, তাই একটা দিয়েছিলাম। কিন্তু কিন্তু বিশ্বাস করুন, মাঝে মাঝে কলমটা নিতে যায়নি, রাগ করে কলমটা যথাস্থানে রেখে দিতে বলেছিল। সেই সময় বাড়ির লোকে চলে এলো, আর মাঝে মাঝে কিছু আর বলে মারধর করে বাড়ি থেকে বের করে দিল। আমি অনেক বোঝাতে চেষ্টা করলাম কিন্তু কেউ শুনল না আমার কথা। ঠিক আছে ঠিক আছে, তুমি শান্ত হও, আমি সব ব্যাপার। আসুন আসুন মহিলাবাবু, বলুন। কর্তা পাঠালেন তুলসীর খোঁজে, ও বড্ড দুরন্ত তো, আপনাদের বিরক্ত করেনি তো? একেবারেই না, ওর মাস্টারমশাইকে তাড়িয়ে দেওয়া হয়েছে সেটাই আমাকে জানাতে এসেছিল। হ্যাঁ, ওনাকে তো বিদায় করতেই হলো। আসলে কি মানে একটা কলম, বুঝলেন না, আমার দেরাজে ছিল, উনি চাবি টাবি দিয়ে খুলে নিয়েছেন, একটা দামি কলম। এ আপনার বুকে যে কলমটা আছে এটা কি? হ্যাঁ, দিন তো একবার দিন। পার্কারের দামি জিনিস, চুরি করলে এরকম কলমই চুরি করা উচিত। যাকে এ বাড়িতে পার্কার ফাউন্টেন পেন আছে? আগে না, আমারই একমাত্র। আসলে বাড়িতে তো লেখাপড়ার বিশেষ রেওয়াজ নেই, কর্তা দোয়াত কলমেই লেখেন। আচ্ছা তুলসী বলছিল যে ও নিজেই আপনার দেরাজ থেকে কলমটা নিয়েছিল। না না, তুলসী মিথ্যে কথা বলছে। দেখুন রমাপতির তো বরাবরই একটু চুরি করার অভ্যেস আছে, না হলে সেদিনকে ওই ইলেকট্রিক টর্চটা। কিন্তু ইলেকট্রিক টর্চ তো খুবই তুচ্ছ জিনিস আর কি। দেখুন রমাপতি অত্যন্ত বুদ্ধিমান ছিল, সে একটা সামান্য টর্চ চুরি করে নিজের আখের নষ্ট কখনোই করবে।
বিপ্লবটার কথায় আমার কিরকম ধোকা লাগছে জানেন। চুরি যদি না করবে তাহলে আজকে আমার কলমটা তাহলে। হ্যাঁ তুলসী সত্যি কথাই বলছে। মনিলাল বাবু, আপনাদের পারিবারিক বিষয়ে আমার মাথা গলানো উচিত নয়। আপনারা যা ভালো মনে করেছেন তাই করেছেন, কিন্তু কাউকে মিথ্যে অপবাদ দেওয়াটা উচিত নয়। যাকগে, আজকে আপনাদের সদরের কাজকর্ম হলো? হ্যাঁ, আজকে সকাল সকালই মিটে গেছে, একটা দস্তখত বাকি ছিল ওইটাই। যাক, তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। আগে তা একরকম, আমি আজকে এগোলাম। আসুন, আমার কলমটা কি ফেরত পেতে পারি? হ্যাঁ অবশ্যই, নে। নমস্কার। নমস্কার। আর একটু হলেই তো তুমি মাটি করেছিলে। কেন, আমি আবার কি করলাম? তুমি কি করলে? তুমি বলে দিতে যাচ্ছি না যে টর্চটা পাওয়া গেছে? হ্যাঁ, তাহলে কি কেলেঙ্কারিটা হতো? ও তো গিয়ে সবাইকে বলে দিত আর আমাদের শিকার ফসকে যেত। এ বাবা, তাই তো আমি একেবারে তোমাকে নিয়ে না। শুনুন, একটা খবর পাওয়া গেছে। হ্যাঁ, বংশীধর ওর কলেজ হোস্টেলে যে কুকীর্তি করেছিল সেটা জানতে পারা গেছে। কি কুকীর্তি? আর বলবেন না, আরে ওর এক সহপাঠীর সঙ্গে হঠাৎ একদিন খুব ঝগড়া হলো, তারপর অবশ্য মিটমাট হয়ে গেছে, কিন্তু ওটা তো একটা আকাট গোয়ার, সে ওই রাগ পুষে রেখেছে। দোলের দিন সুযোগ পেয়ে সিদ্ধির সঙ্গে ওই ধুত্র ফুলের বীজ মিশিয়ে খাইয়ে দিয়েছে ছেলেটা। বেচারা মরেই যাচ্ছিল, কোনোক্রমে জানে বেঁচে গেছে। সে কি, তার মানে বংশীধরের এই বিষ প্রয়োগের অভ্যেসটা অনেক আগে থেকেই ছিল? হ্যাঁ, ঠিক আছে, চলুন এখন একবার ওই সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে দেখা করে আসি। বেশ চলুন। বাবাজি, ও বাবাজি, গাঁজা কোথায় পেলেন? পরমাত্মা সব কুছ দেতা হ্যায়, সব কুছ মিলতা। আমি শুধুমাত্র দর্শন করতে এসেছি। বাবাজি, আপনি তো এখানে অনেকদিন আছেন, কিছুদিন আগে একজন সর্পাঘাতে মারা গেছেন, কিছু জানেন? সব জানতা, সব কুছ জানতা। সে রাত্রে কাউকে আপনি দুর্গে যেতে দেখেছিলেন? দেখা, সব কুছ দেখা। আচ্ছা, কে, কে ওখানে, কে ওখানে? এখন নয়, রাত ১২টার সময় এসো, তখন সব বলবো। চোখে ঘুম জানাকা ভরে ঠেলে আসছে, তো পারা যাচ্ছে না। একটা আওয়াজ না? হ্যাঁ, আমিও পেলাম বটে, একটা আসছে মনে হচ্ছে জানো। তাই ওই তো দেখি রমাপতি, বসো 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 বসো। এ কি চেয়ারে হচ্ছে তোমার? এ তো মনে হচ্ছে কেউ মারধর করেছে। কি পেলাম, তুমি কিছু খেয়েছো নাকি? দাঁড়াও দাঁড়াও একটু, সীতারাম, সীতারাম রাখছিলেন? হ্যাঁ শোনো, যা আছে একটু খাবার টাবার নিয়ে এসো তো, যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, যাও যাও যাও, কষ্ট হচ্ছে। আচ্ছা বলছিলাম, কোথায় ছিলে এতক্ষণ? জঙ্গলে, তারপর দুর্গের পিছনে। আমার দেখুন কি হয়ে মেরেছে, দেখুন। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, সাংঘাতিক ব্যাপার। কে মেরেছে? বংশীধর। বংশীধর, আচ্ছা কি মুশকিল, তুমি শহরে চলে গেলে না কেন? এখানে তো থেকে তোমার লাভটা কি? খাবার। হ্যাঁ দাও দাও, জলটা দাও এদিকে, যাও তুমি যাও, জল খাবে, জল জল দাও। তুলসী, তুলসী, তা তুলসীকে কি তুমি খুব ভালোবাসো? ওকে সবাই যন্ত্রণা দেয়, ঘরে বন্ধ করে রাখে, ওকে ওকে কেউ ভালোবাসে না, আমি ছাড়া ওকে দেখার কেউ নেই।
ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি এক কাজ করো, তুমি তুমি খেয়ে নাও, তারপর কথা হবে। তুমি খাও, ধরো ধরো ধরো, খাও 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 খাও, হ্যাঁ খাও খাও, খেয়ে নাও খাও খাও। আমি বলছিলাম যে ঈশান বাবুকে কে খুন করেছে তুমি জানো? তবে কেউ একজন খুন করেছে। আর হরিপ্রিয়াকে? দিদি দিদি বলার চেষ্টা করেছিল জানেন, কিন্তু 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 বলতে পারেনি। ঠিক আছে। আচ্ছা, ওই বংশীধরের স্ত্রী পাহাড় থেকে কেন লাফিয়ে পড়েছিল তুমি বলতে পারবে? জানি না, কিন্তু সন্দেহ হয় জানেন, দিদি দিদি ওকে একেবারে দেখতে পারত না। দিদির দিদির মনটা ছিল ভীষণ কুচুটে। ওকে ওকে মুখোশ পরে বোধহয় ভয় দেখানো হয়েছিল। মুখোশ? হ্যাঁ, দিদির একটা জাপানি মুখোশ ছিল জানেন। আর ওই ঘটনার পরদিন আমি ওই মুখোশটা জঙ্গলে জঙ্গলে ঘুরিয়ে পেয়েছিলাম। ওই মুখোশটা এনে আমি দিদিকে দেখালাম, দিদি ওটা আমার হাত থেকে কেড়ে নিয়ে একেবারে ছিঁড়ে ফেললো। ঠিক আছে, তুমি খাও খাও। হ্যাঁ খাও খাও খাও। আমি বলছিলাম যে সাধু বাবাকে তো তুমি দেখেছো, তা উনি কেমন লোক? সত্যি কথা বলতে কি আমার ভক্তি হয় না, তবে কর্তা খুব ভক্তি করত, বাড়ি থেকে সিধে যায়। হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, তুমি খাওয়া দাওয়া করো, হ্যাঁ, আর যদি কিছু প্রয়োজন হয় বাইরে সীতারাম আছে, ডেকে নিও। হ্যাঁ আমরা একটু ঘুরে আসছি। কোথায় কোথায়? বেশি দূর নয়, এই কাছেই যাবো, এখনই চলে আসবো। এখনই আসবো? হ্যাঁ হ্যাঁ, তুমি খাও। অজিত টর্চ এসো, আমরা আসছি। হ্যাঁ বাবাজি, 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 একি মারা গেছে? যাক গে, এতদিনে রামবিনোদ দেহ রাখলেন। রামবিনোদ সে তো প্লেগে মরে গেছিল। না অজিত, তাকে সবাই চড়ায় ফেলে পালিয়ে গিয়েছিল, তারপর সে বেঁচে গিয়ে ওই সাধু সন্ন্যাসীদের দলে ভিড়ে যায়, অনেকটা ওই ভাওয়াল সন্ন্যাসী মামলার মতো। যাক গে, তুমি ড্রাইভার বুলাকিলালকে একটু খবর দাও, ও এসে এখানে এই মরাটা পাহারা দিক, আর সীতারামকে ডাকো, যাও। আচ্ছা বেলা আন্দাজ 8টার সময় পাণ্ডেজি এসে লাশটা নিয়ে গেলেন। তারপর আমি ও ব্যোমকেশ রামকিশোরবাবুর বাড়িতে গেলাম। তিনি বললেন সাপের উৎপাতের জন্য ক্রমে এখানে বাস করাই কঠিন হয়ে উঠেছে, তার উপর গতকাল রাত্রে চোর এসেছিল। ব্যোমকেশ মণিলালকে চোরের সম্বন্ধে জিজ্ঞাসা করলে সে বললে চিনতে পারেনি, তবে তাদের সন্দেহ এ মাস্টার রমাপতি। তার ঘর তল্লাশি করে দেখা গেছে যে হরিপ্রিয়ার চুলের সোনার কাঁটা সেখানে পাওয়া গেছে। এরপর ব্যোমকেশ আর থাকতে না পেরে রামকিশোরবাবুকে চেপে ধরেন। রামকিশোরবাবু, এবার একটা বোঝাপড়ার প্রয়োজন। বোঝাপড়া? কিসের বোঝাপড়া? আপনার দাদা রামবিনোদবাবু কীভাবে মারা গিয়েছিলেন সেটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমার দাদা? কার কথা বলছেন আপনি? সর্পাঘাতে কিন্তু আপনার দাদার মৃত্যু হয়নি, তাকে খুন করা হয়েছিল। খুন করা হয়েছে? ওই সন্ন্যাসী হচ্ছে আপনার হুজুরের দাদা। মিথ্যে কথা, আমার দাদা বহুদিন আগে প্লেগে মারা গিয়েছেন। কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী সাবুত? ছিলেন ঈশানবাবু, তাকেও খুন করা হয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা, বেরিয়ে বেরিয়ে যান আপনি। রামকিশোরবাবু, এত উত্তেজনার কিছুই নেই,
আপনি শান্ত হন, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট রয়েছে। স্যার মানে? মানে আপনার এলাকায় দুটো খুন হয়েছে, আর আমাদের ধারণা অপরাধী আর অপরাধের প্রমাণ দুই আপনার বাড়ি থেকেই পাওয়া যাবে, তাই পুলিশ এই বাড়ি ঘিরে ফেলেছে। আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আমরা কোনো বেআইনি কাজ করছি না। মনিলাল বাবু চলুন, আমরা প্রথমে আপনার ঘর সার্চ করব। চলুন চলুন আসুন। দেখুন কি দেখবেন। আপাতত আপনার ফাউন্টেন পেন দুটো দেখালেই চলবে। পেনটা খুলবেন না, আমায় দিন দিন। পান্ডিজি ভালো কলমটা, গুলি চালিয়ে দাও, ভালো কলমটা ভালো ফেলে দিন। ভালো 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 সোডিয়াম টেট্রাবোরেট বোরাক্স, তার মানে হচ্ছে সোহাগা। তাহলে সোহাগা কি কি কাজে লাগে? একটা তো হচ্ছে সোনায় সোহাগা, আর কি কাজে লাগে? আর কি কাজে লাগে বোঝাই মতো জানি না, বোধ হয় আগের দিন ওষুধ টষুধ তৈরি হতো। বেশ শুনুন, মণিলাল বাইরে থেকে দেখতে খুব সাধারণ হলেও ভেতরে ভেতরে সে খুব নিষ্ঠুর এবং লোভী। বিয়ে হওয়ার পরই সে মনস্থির করলো যে শ্বশুরের সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে হবে। প্রথম সুযোগটা পেয়ে গেল বাড়ির কাছেই একদল বেদে এসে তাঁবু গাড়ল। সে সেখানে যাতায়াত শুরু করলো এবং গোপনে সাপের বিষ জোগাড় করল। কিন্তু নিজের স্ত্রীকে কেন সরিয়ে দিল সেটা জানা যাচ্ছে না। হয়তো কোনো দুর্বল মুহূর্তে সে স্ত্রীকে সব কিছু খুলে বলেছিল, বা ওই কলমে বিষ পুরতে তার স্ত্রী তাকে দেখে ফেলেছিল, তাই জন্যে স্ত্রীকে সরিয়ে দিয়েছিল। এরপর মণিলাল জানতে পারে যে রামকিশোরবাবু তার মেয়ে তুলসীর সঙ্গে তার বিবাহ স্থির করে রেখেছেন, তাই এই সম্পর্ক তো আর নষ্ট করা যায় না। তিনি করলেন কি, সেই সম্পর্কটাকে জিয়ে রাখলেন। এরপর প্রায় দু বছর কেটে গেল। হঠাৎ একদিন ঈশানবাবু আর সাধু বাবা এসে উপস্থিত হল। এদের দুজনের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এরা যে বন্ধুর এত কাছাকাছি সেটা কেউ জানত না। আর রামকিশোরবাবুর মনের মধ্যে তার দাদাকে মৃত্যুর মুখে ফেলে পালিয়ে যাওয়ার একটা গ্লানি ছিল, তাই সন্ন্যাসীকে দেখে সে চমকে উঠল। তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। সে তখন সন্ন্যাসীকে বলল যে যা হওয়ার হয়ে গেছে সব ভুলে যাও, তুমি কোনো তীর্থস্থানে চলে যাও, যা কিছু খরচা খরচ লাগে আমি দেব। কিন্তু সন্ন্যাসী গেল না, সে গাছের তলায় বসে তার ভাইকে সাপ পাড়তে লাগলো। বাহ, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু ব্যোমকেশবাবু, একটা ব্যাপার আমার কাছে কিছুতেই পরিষ্কার হচ্ছে না। ওইরকম বৃদ্ধ একজন ভদ্রলোক ঈশানবাবু কি করে ওই ভারী দুর্গের পাথর সরিয়ে গুপ্ত তোষাখানার মধ্যে ঢুকলেন? সেই জন্যই তো তিনি মণিলালকে সঙ্গে নিয়েছিলেন। মণিলালকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট দিন রাত্রেবেলা তিনি ওই তোষাখানায় পৌঁছলেন। গিয়ে দেখলেন যে মুখ বন্ধ করা অনেকগুলো হাঁড়ি। মণিলাল লোভে পড়ে গেল। সে করলো কি, তার হাতে টর্চটা দিয়ে ঈশানবাবুর ঘাড়ে আঘাত করলো। ঈশানবাবু অজ্ঞান হয়ে পড়ে গেলেন,
তখন তার পায়ে ওই কলমটা ফুটিয়ে দেওয়া এমন কিছু শক্ত কাজ হলো না। ওদিকে ঈশানবাবুকে ভয় দেখানোর জন্য মুরলীধর বা গণপথ কেউ একজন ওই পাথর ধরনের কিছু ছুঁড়ে থাকবে, তাতে মরিলালও ভয় পেয়ে যায়। সে করে কি তাড়াতাড়িতে গুপ্তদ্বার বন্ধ করে চলে যায়, কিন্তু টর্চটা ভেতরে রয়ে যায়। সে ভাবে পরে এসে গুপ্তধন দেখা যাবে। সে তারপর তার শ্বশুরের সমস্ত সম্পত্তি বাটোয়ারার ব্যবস্থা করল, আর দুর্গটাও যাতে নিজের ভাগে থাকে তারও চেষ্টা করল। কিন্তু আমরা কিছুদিনের জন্য দুর্গ দখল করলাম, মণিলাল চিন্তায় পড়ে গেল। তারপর দুর্গের প্রতি তার তীক্ষ্ণ নজর ছিল, আর সে এও দেখেছিল যে আমরা সন্ন্যাসীর সঙ্গে কথা বলছি। সে ভয় পেয়ে গেল। সে ভাবল যদি ঈশানবাবুকে খুন করার সময় ওই সন্ন্যাসী তাকে দেখে থাকে, তাই সে দেরি করল না, সন্ন্যাসীকে এক ঘটি সিদ্ধি খাইয়ে অজ্ঞান করে ফেলল, তারপর তাকে হত্যা করল। আচ্ছা ব্যোমকেশ, গতকাল রাত্রে ওই রামকিশোরের ঘরে যে চোরটি গিয়েছিল, সেই চোরটি কে তুমি জানো? শুনলে অবাক হবে, চোরটি মণিলাল স্বয়ং। হ্যাঁ, সন্ন্যাসীকে খুন করে ফেরার পথে সে হোঁচট খেয়েছিল, আর সেই শব্দে রামকিশোরবাবু জেগে যান, তাই চোরের আবির্ভাব। কিন্তু মণিলালই যে আসামি এটা তুমি বুঝলে কি করে? অস্ত্রটা আমি খুঁজছিলাম, কলমটা পেয়ে যেতে সব পরিষ্কার হয়ে গেল। এমন কি অস্ত্র হতে পারে যেটা সবসময় পকেটে থাকবে অথচ কেউ সন্দেহ করবে না? তা আসুন আসুন রামকিশোরবাবু, আপনি দুধকলা দিয়ে কালসাপ কুষেছিলেন, সেই আপনাদের পরিবারটাকে একদম ধ্বংস করে দিল। আপনার পূর্বপুরুষ অনেক সোনা রেখে গেছেন, আর কোথায় রেখে গেছেন তা আমি জানি, কিন্তু কিন্তু না, ভাগবাটরা চাই না, আমার দুটো শর্ত আছে। শর্ত? কি শর্ত? প্রথম শর্ত, রমাপতির সঙ্গে তুলসীর বিয়ে দিতে হবে, আর দ্বিতীয় শর্ত, দুর্গটাও রমাপতিকে লিখে দিতে হবে। তাই হবে, তাই হবে ব্যোমকেশবাবু, তাই হবে। তাছাড়া রমাপতি তো আমার অপছন্দের কিছু নয়, ওকে আমি চিনি, ও ভালো ছেলে। এখন অন্য কোথাও বিয়ে দিতে গেলে একটা ভূত বাঁদর জুটবে, তার আর কোনো দরকার নেই। কিন্তু দুর্গটা? দুর্গ লেখাপড়া করে দেবো। মানে আপনি চান যে ওই সোনাদানা, মানে পৈতৃক সোনাদানা, তুলসী এবং রমাপতি পাক, এই তো? ঠিক আছে, আমি কথা দিলাম। ব্যোমকেশবাবু, আমাদের গুপ্তধনের রহস্যটাই তো চাপা পড়ে রইল। হ্যাঁ বলছি, দেখুন আপনি এত বছর ধরে চেষ্টা করেও যে গুপ্তধনের সন্ধান পাননি, হ্যাঁ, ঈশানবাবু কিন্তু সেটা দু সপ্তাহের মধ্যেই খুঁজে বার করে ফেললেন। তার কারণ তিনি ছিলেন প্রত্নতত্ত্ববিদ। হ্যাঁ, তিনি এমন একটা শিলালিপি পেলেন যেটা পড়ে উনি বুঝতে পারলেন তাতে লেখা আছে, আমি বা জয়রাম কেউ যদি মারা যায়, আমাদের সমস্ত ধন সম্পত্তি গচ্ছিত থাকবে মোহনলালের কাছে। এবার প্রশ্ন হচ্ছে মোহনলালকে। মোহনলাল? মোহনলালকে? বলছি, মোহনলাল কোনো মানুষের নাম নয়। অজিত একদিন পলাশির যুদ্ধ আবৃত্তি করল, আবার আবার আবারও সেই কামান গর্জন গর্জিল মোহনলাল। আগেকার দিনে বীরদের নামে কামানের নামকরণ হতো। তার মানে ওই কামানের নিচে সোনা পোতা ছিল? কামানের নিচে নয়, কামানের মধ্যে, কামানের যে নল, সেই নলের মধ্যে সোনা গলিয়ে ঢালা ছিল। যদি কেউ সন্ধান পেত নিয়ে যেতে পারতো না। মনে আছে তোষাখানায় একটা হাপড় আর উনুন পাওয়া গেছে? আপনাকেও যদি সোনা বের করতে হয় তাহলে কলকাতা থেকে লোক আনিয়ে ওই কামান কাটিয়ে সোনা বের করতে হবে। আপনারা সেই সব ব্যবস্থা করুন, আমাদের ছুটি দিন, আমাদের বাড়ির জন্য মন কেমন করছে? না না, আমি এখনই ব্যবস্থা করছি ব্যোমকেশবাবু। দেখুন ব্যোমকেশবাবু, আপনার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম, সত্যি অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে। আপনাকে উপযুক্ত সম্মান জানাবার আমার কিছু নেই, মানে আমি কিন্তু কথা দিচ্ছি যদি যখনই সময় হবে। শুনুন শুনুন, আমি একজন সত্যান্বেষী, সত্যকে খুঁজে বার করাটাই কিন্তু আমার মূল কাজ। নমস্কার।